আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ধর্ষণ আর ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ বর্তমানে গোটা বাংলাদেশের যেতে কি না কেন শুধু দেখা মিলছে আর শোনা যাচ্ছে এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ সব জায়গায় শুধু চলছে ধর্ষণ আর ধর্ষণ কিছু মানুষরূপী জানোয়ার বর্তমানে সমাজের মধ্যে ভাইরাস রূপে ঢুকে পড়ে ভাইরাস রূপে প্রবেশ করে তারা মানুষরূপে রূপে আজকে আমাদের সরলা সবলা মা ধর্ষণ করছে সকল মা বোনদেরাই যখন সকল মা বোনরাই যেন এখন হয়ে যাচ্ছে ধর্ষিতা এজন্যই আজকে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল প্রকার মানুষ মাঠে নেমে আন্দোলন করছে যে এই ধর্ষণকারীর বিরুদ্ধে সকলে আন্দোলন করছে একটাই দাবি সরকারকে মানতে হবে সেটা হলো এই সমস্ত ধর্ষণকারীদের উচ্চ থেকে উচ্চ শাস্তি চাই অর্থাৎ সকলের দাবি এই সমস্ত ধর্ষণকারীদের ফাঁসি চাই তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যে ছবিটি একটি পুরুষকে পুরুষঙ্গে রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে একটু মতামত পোষণ করছি যদি ধর্ষকদের এরকমভাবে শাস্তি দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো আমার কাছে কেমন যেন মনে হয় ভালোই হয় কারণ যখন সে ধর্ষণ করবে একটু মজা পাবে মজা পাওয়ার পর যখন সেই মজার অস্ত্রটিতে রশিবেদে এরকমভাবে উপর করে ঝুলিয়ে দেওয়া হবে তারপরে বুঝবে ধর্ষণের কি মজা প্রিয় দর্শক আসলে দেখেন অনেক সময় অনেক দুঃখেও হাসতে হয় এটা দেখেই আজকে আসলে হাসতে ইচ্ছে করতেছে যে এই লিঙ্গে তাদেরকে বেঁধে ঝুলিয়ে দেওয়াই উচিত তাহলে বুঝবে কত ধানে কত চাল প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ